তো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, মাই নেম ইজ রাজদীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছি আমার বিকেল হয়েছে আর এই সময় দেখতে পাচ্ছি আমি মেঘে ডুবে গেছি, ঝড়ের মতো দিয়েছে, এখন মনে হয় বৃষ্টি হয়নি। তো আমি আর মামা আছি, বিকেল এখন হয়েছে, সাইকেল যাচ্ছে আর হাওয়া উঠছে, আর ওই দিকে টাইলসগুলো এসছে, টাইলসগুলো সব আসলে আমি ভিডিও করেছি, আপনাকে দেখিয়েনি, এই ক্লিপটার পরেই আছে। এই দেখুন টাইলস আসছে, একটা ভ্যানে করে আনছে টাইলস, এখন নামা যাবার এই দেখুন ফ্রেন্ডস, একটা টাইলস নামালো, সব টাইলসগুলো নামিয়ে দেবে, এবং আরেকটা আনলো সেকেন্ড, এবার সব টাইলসগুলো রেখে দেবে। আর হচ্ছে এখানে দেখুন যে মিস্ত্রি বাট কে হোল আছে, ওখানে সিমেন্ট ভরাচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছিলো, এই রুমটা আগে এসি ছিল, বাট যেহেতু ঠাম্মি থাকে এখান থেকে তো এসিটাই দরকার পড়ে না, তো এসিটা বার করা হয়েছে। আর এসির যে যখন পাইপ পেয়েছে তখন একটা হোল করা হয়েছিলো, সো সেই হোলটা এখন কারণ হোল ছিল, তো মিস্ত্রি ওই সিমেন্টটা দিয়ে ওটাকে বন্ধ করে দিচ্ছে, হোলটা সিমেন্ট দিয়ে, বুঝতে পারছেন, একটু একটু করে ঢুকাচ্ছে। আর এই সাথে ফ্রেন্ডস বিছানা আছে, আমার ভাই একদম ডাল ভাজা খাচ্ছে, আমার ডাল ভাজা খেতে খুব ভালোবাসে, তো খেতে খেতে বুঝুন মিস্ত্রি কাকু এটা ওটা আমার সামনেই বসে আছে। চলি ডাল ভাজা খাচ্ছে ও, আজকাল ডাল ভাজাটা খুবই ভালো লাগে, কি জানেন দেখি, অনেকদিন ডাল ভাজা ওর একটু খেলে কত ঝাল লাগতো, বা চানাচুর এরকম টাইপের একটু কত ঝাল লাগতো, এখন খাই দেখছি। দেখুন ফ্রেন্ডস পুরো সিমেন্ট করে দিল, আর এখানে দেখুন কিছু টাইলস, ধরুন কতগুলো টাইলস এখন আপাতত এতগুলো টাইলস আনা হয়েছে, ওরা আরও টাইলস আনবে, তবে হ্যাঁ হচ্ছে পরের দিন আপনারা দেখাচ্ছে, এখন আপাতত এতগুলো টাইলস দিয়ে আছে হয়েছে। ফ্রেন্ডস এখানে দেখুন, এবার নেক্সট ডে মানে টুমারো মানে নেক্সট দিন দেখুন, এই দেখুন সব আবার টাইলস এনেছে, আমাদের কোমরটা যে ওটা দরকার ছিল বাট ওটা ওটা আসেনি। তো দেখুন একটা বড় একটা টাইলস আছে, ওটা হচ্ছে ডাইনিংয়ের জন্য, এটা ওই একটা লোক তুলতে পারবে না, তো একটা কি দুজনে তুলতে পারবে না, তো কিছু লোকের দরকার ছিল, তো সে কি যে মার্বেল মিস্ত্রি ছিল ফোন করে একসাথে সবাই একসাথে তুললো। আর এখানে দেখুন কতগুলো খাপ হচ্ছে যে টাইলস আছে ছেড়ে আছে, দেখুন দেখুন টাইলসগুলো দেখতে পাচ্ছেন, কুচকু বলছে খুলিস না খুলিস না, হ্যাঁ বলছে তো ছেড়াই আছে আগে থেকে, আমি ছেড়িনি কিছু, দেখতে পাচ্ছেন খুলি না টাইলসগুলো। আর এখানে দেখুন এই যে নতুন ঘরটা, আমি একটা ফেস ক্যাম করতে এসেছিলাম, তখন দেখি আমি দেখি যে কত কালো কালো যে পিঁপড়ে পিঁপড়ে কত ঘুরছে, দেখুন উপরে এই যে ইটের এখানটা উপরেও ঘুরছে, এমনকি আমি যেন ভয়েস ওভার দিই সেখানেই বসে আছি, পিঁপড়ে নেই এখন, অ্যাকচুয়ালি এই জায়গাটা বেশ ঠান্ডা এখন আছে, কোল্ড কোল্ড, আর এইরকম পিঁপড়ে ঠান্ডা জায়গাটা থাকতে ভালোবাসে, তো এখানে বেশি এই টাইমে আছে, এটার উপর তো আরও আছে বাট আপনারা দেখতে পাচ্ছেন না ক্যামেরাতে। দেখা নয়, আমি এটা বসে করছিলাম করতেছিলাম এটা। সো ফ্রেন্ডস এখন বিকেল হয়ে গেছে, আর এখন চপ কিনতে যাচ্ছি, আমাদের এই পাশেই একটা দোকান আছে নতুন খুলেছে চপের, সো এই দেখুন দোকানটা, চপটা কিনে নিই, দেখুন তো দেখুন এখানে একটা ডিসকাশান চলছে। অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রেন্ডস আমরা একটা জায়গায় যাব, যে জায়গাটা আমি জানি বাট আমি বলবো না, জায়গাটা হচ্ছে সারপ্রাইজ, আর এখানে আমি একবার এসছি দেখাতে একবার, এখন তো মিস্ত্রি কাকু নেই তো আমি ঠিকভাবে দেখতে পাবো, মিস্ত্রি ঠিকমতো দেখতে পাই না, তো চলে গেছে, তো গেটটা বেশ খোলা আছে। গুড মর্নিং গাইজ, এখন বাজছে ফ্রেন্ডস সকালে 9:20, আর আমাদের ব্রেকফাস্ট দেখুন
চিড়ের পোলাও, এর ব্রেকফাস্ট আমি বিছানাটা এই গুছালাম। আমার ম্যাম আসবে এক্ষুনি, ইংলিশ ম্যাম, 10টার সময়। তার আগে সব ইন্টারভিউ আমাকে কমপ্লিট করতে হলো, এরপর এই খাবার নিয়ে বসলাম। তখন চটপট আমি খাবারটা খেয়ে নিই, চিকেন পোলাও অনেকদিন পর খাচ্ছি ফ্রেন্ডস। তো বন্ধুরা দেখুন, আপনারা ভাববেন যে আমি টাইলস দেখাতে এসেছি, না টাইলস দেখাতে আসছি, দেখুন কাজ চলছে। দেখুন ঠক ঠক করে সকাল থেকে শুধু আওয়াজই হচ্ছে স্টার্ট। দেখুন এটা একটু ভাঙবে জায়গাটা, এখন শুধু ডাইনিং এরিয়াটা কিছু পরে এলোতে করবে, আমি জাস্ট এটাতেই করছে। আমার ভাই আর মা এসছে, একদম টাইলসগুলো টাইলসগুলো দেখতে পুচকু বেশি আসছে। এখন ওটাকে কাজ হচ্ছে, ওই জন্য ওদিকে যেহেতু বাথরুমটাতে কোমরটা মানে পাইপটা করছে, তখন সিঁড়িতে উঠে করছে। আমরা একটু জুম করে দেখাচ্ছি, জুম করে দেখানো পাইপগুলো। আর এর সাথে ফ্রেন্ডস আমি ভাবলাম যে আমি সব দেখিয়েছিলাম, তো আমাকে যখন দেখানো হতো, আমি ভাবলাম যে মাকে ধোয়ালাম, আমাকে তো দেখাও, আমি আমার ভাইকেও দেখিয়ে দিচ্ছি একটু, আমাকে তো দেখাবো হবে না সেরকম তো ভাবলাম। আর ফ্রেন্ডস এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমার মা এখন লাঞ্চটা আনছে। আজকে লাঞ্চ কী আছে আমি বলছি আপনাদেরকে, তো একটু লেট হচ্ছে, মানে এসে গেছে মা। এই দেখুন আমি ঠিক করে দেখতে পাচ্ছি, আমি রাখছি। সো আজকের লাঞ্চ আছে ফ্রেন্ডস ভাত, বাঁধাকপির তরকারি, আর ডাল, আর সরষা দিয়ে মাছ। তো এবার ফ্রেন্ডস আমি একটু শান্তিতে খেয়ে নিই, আর ভাই দেখুন শুধু ঘুরছে করছে। আমার ভাই আবার ভাত খেতে বসলো, আমার খাওয়াবে। গুড মর্নিং গাইস, এখন তো আমি উঠে গেছি, আর এখন 6টা 7টা কাছাকাছি বাজে, আমি ছাদে এসেছি। সো আজকে ভিডিওটি আমি এখানে এডিট করলাম, আই হোপ আপনার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করেন। আমার নতুন দেখেন তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন। সো আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।